আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের যেই হিডেন সেকশনগুলো আছে সেগুলো শো করাবেন হিডেন সেকশন বলতে আপনি যখন ই কমার্স ওয়েবসাইট আপনার ডিফল্টভাবে আপনার ই কমার্স ওয়েবসাইটে ডিফল্ট কিছু সেকশনই হোম পেজে শো থাকে বাট যেমন আপনার এই স্লাইডারটা থাকে পপুলার ক্যাটাগরির স্লাইডারটা থাকে প্রমোশনাল ব্যানার স্লাইডারটা থাকে নিউ প্রোডাক্ট সেকশন তারপর হচ্ছে টপ টপসেল প্রোডাক্ট সেকশন দেন হচ্ছে আপনার এই যে এই যে সেকশন এন্ড কাস্টমার কাউন্ট সেকশন এই কয়টা ডিফল্ট ভাবে থাকে বাট এছাড়াও কিন্তু আপনার ই কমার্স ওয়েবসাইটের পেজে আরো অনেকগুলো সেকশন আছে যেমন ধরেন ক্যাটাগরি বেস প্রোডাক্ট শো তারপরে হচ্ছে ব্র্যান্ডের স্লাইডার লেখকের স্লাইডার তারপরে হচ্ছে জাস্ট ফর ইউ সেকশন দেন হচ্ছে সি ইন্ট্রোডাকশন কোম্পানি ইন্ট্রোডাকশন আরো অনেক সেকশন আছে যেগুলো হয়তো আপনি জানেন না বাট আপনি চাইলে ওই সেকশনগুলো আপনার প্রয়োজন মতো আপনার পেজে শো করাইতে পারেন সো ডিফল্ট ভাবে অল্প কিছু থাকে ওকে বাট আপনি হয়তো জানেন যে আরো সেকশন আছে সো যাই হোক চলেন আজকে আমি আপনাকে এটা দেখায় দেবো যে কিভাবে আপনি আরও যেই সেকশনগুলো আছে ওইগুলো এখানে শো করাবেন এবং আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজটা হোম পেজটাকে আরো অ্যাট্রাকটিভ করে তুলবেন তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে জাস্ট লগইন করবেন ওকে আপনার কন্ট্রোল প্যানে লগইন করবেন কন্ট্রোল প্যানেলে লগইন করার পর আপনি যে থিম কাস্টমাইজার যে প্যানেলটা আছে আপনি জানেন সো এটার মধ্যে আসবেন ক্লিক করবেন তাহলে আপনি এই পেজে চলে আসবেন

সিলেক্ট করা আছে এটা আপনার সাইডে শো আছে আর যেটা হাইটের মধ্যে অ্যাক্টিভ আছে এটা হচ্ছে এটা হাইট আছে এটা আপনার ওয়েবসাইট এখন দেখা যাচ্ছে না সো এটাই দেখেন এই যে স্লাইডার আছে পপুলার ক্যাটাগরি স্লাইডার আছে শো দ্যাট লেটেস্ট প্রোডাক্ট বেস্ট সেল প্রোডাক্ট এই জিনিসগুলো শো আছে বাট এই অনেক অনেক সেকশনগুলো কিন্তু হাইট আছে সো আপনি জাস্ট যেই সেকশনটা শো করতে চান ওই সেকশনটাকে এখান থেকে কিভাবে করবেন চলেন দেখেন ধরেন এখানে ব্র্যান্ড মার্ক ব্র্যান্ড মার্কি আছে মানে ব্র্যান্ডের স্লাইডার যেটা আছে এটা যদি আপনি চান তো এটা যেটা যেভাবে আপনি শো করবেন ধরেন এটার সাইড দেখেন এটা হাইড আছে এটা জাস্ট আপনি শোর মধ্যে ক্লিক করবেন দেন হাইট ডিঅ্যাক্টিভ হয়ে আর শো অ্যাক্টিভ হয়ে গেছে দেন আপনি এখান থেকে কনফার্ম এন্ড আপডেট দিবেন দেন হচ্ছে এখন যদি আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজে যান তাহলে দেখবেন ব্র্যান্ড ব্র্যান্ড মার্কিং নামে একটা নতুন সেকশন অ্যাড হয়ে যাবে যাওয়ার কথা সো দেখেন এখানে যদি আসিয়ে দেখেন আপনার পপুলার ব্র্যান্ড ব্র্যান্ডের একটা স্লাইডার অ্যাড হয়ে গেল এটা কিন্তু একটু আগেই ছিল না আবার যদি থেকে এটাকে আমি হাইড করে দেন আপনি আচ্ছা শো তারপরে ধরেন এখানে আরো কি আছে আপনার ধরেন আছে হচ্ছে ক্যাটাগরি বেস প্রোডাক্ট আছে স্পেশাল ক্যাটাগরি বেস প্রোডাক্ট এই টাইটেল আছে এটা যদি আপনি শো করেন শো করেন শো দিয়ে যদি এটাকে সেভ দেন তাহলে কি হবে আপনার দেখেন এইখানে এখন যদি আপনি কম্পিটিশে রিলোড দেন তাহলে আপনি দেখতে পারবেন

যত প্রোডাক্ট পাঁচশো এক হাজার সবগুলোই হোম পেজে ডিসপ্লে হয়ে যাবে এটা হচ্ছে আপনার সিউ ইন্ট্রোডাকশন ওকে মানে আপনার কোম্পানি আপনার সম্পর্কে যদি কিছু একটা হোম পেজে কিছু ইনফরমেশন দিতে চান সেটা দিতে পারেন দেন হচ্ছে কোম্পানি ইন্ট্রোডাকশন আছে এটা শো করে আপনি এইখানে আপনার কোম্পানি বা আপনার বিজনেসটা সম্পর্কে কিছু লিখে রাখতে পারেন ইনফরমেশন দিতে পারেন আরও সেকশন আছে এই ডেভেলপিং পড়বেন পড়লে বুঝতে পারবেন দেন যে যখন যেটা দরকার আপনি

আই থিঙ্ক বুঝতে পারছেন মানে মেইন বিষয়টা যে কীভাবে আপনি সেকশনগুলো শো করাবেন আর একটু রিমাইন্ড দিয়ে দিই আপনি কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন তিন কাস্টমাইজারে যাবেন সাইড নেপ থেকে হোম পেস সেকশন হাইডে যাবেন এখান থেকে যেগুলো যেগুলো লাগবে শো করবেন করে জাস্ট সেভ দেবেন জাস্ট শো হয়ে যাবে তারপরে জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করে নেন সো আই থিঙ্ক আপনি করতে পারবেন আজ এ পর্যন্তই আশা করি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে গুড বাই আসসালামু আলাইকুম